তা শাহ আহলুল্লাহ বলো আবিদ আসলা, জাহিদ আসলা, বেশ এবাদত গুজার আসলা। আর তান এবাদত দেখবা লাগিয়া একদিন জিন্নাতর এক শাহজাদা, জিন্নাত মুসলমান তাইন বাদশাহ, তান এক ছেলে আর কোনো ছেলে নাই, ছেলে বড় আবিদ বড় জাহিদ, এরা এর দ্বারা বোঝা গেল ই মতো ছেলে নিউর বানাইছে না। হার ছেলে আমরা ঠেলালা রিক্সাওয়ালা, 5 বিঘা জমিনের মালিকর ছেলে, 2 লাখ 3 লাখ টাকা মালিকর ছেলে, আর যে যে নিউর বানার হে 1 কোটি 2 কোটি টাকার হয়তো ওইব, আর তো কুন্তা নাই। আর হেন শাহজাদা বাদশার ছেলে, সেটর ছেলে নাই, মন্ত্রী মিনিস্টারও ছেলে নাই, বাদশার ছেলে একজন শাউলিল্লাহ লেখরা ভাই, আমি আর কিতা কইব এত সহিমা। আর ই বাদশার ছেলে বাদশারে গিয়া কইসলা, আব্বা দুনিয়ার জমিন ইনসান অকল তাকি মিরটর এরিয়ার একজন আসন শাহ আহলুল্লাহ, খুব এবাদত দিনদার পরহেজগার মুত্তকি, আমার একটা বার ইজাজত দেখুয়া না, আমি শাহ আহলুল্লাহর খেদমত দিতাম গিয়ে এবাদত খান দেখতাম কিলা করে, আমি হলে এবাদত করতাম। এ নজুয়ান হল আমরা অন্তাকিত, আমরা ফায়দা লইতাম নানি, অন্তাকে আমরা উপদেশ লইতাম নানি, যে এক জিন্নাতর বাদশার ছেলে বাদশাহ তাকে অর্ডার লইতরা ই অলি এবাদত কিলা করেন, ওখান দেখতাম। যে তুমি তোমার মা বাপ তাকে অর্ডার লইও না, সাসা তাকে অর্ডার লইও না, তুমি আনা অর্ডারে এক পার্তা আও না, হাফিজ মদরসার তালবাইন থেকে তা করতে একবার দেখো না, ইয়া এত বড় এবাদত কেনে আল্লাহর কালাম ইন বড়। হাফিজ সাবে কিতা করডা একটাবার ইয়া দেখো না, কারণ আল্লাহর কালাম তাই পড়াইতরা, তাই তো আর কোনটা নাই, খেদমত কেউ করডা আল্লাহর কালামর, ওখান তুমি আও আইয়া তুমি দেখো যে কালামুল্লাহ কিলা তিলাওয়াত চলে, এরার লগে সম্পর্ক জুলি লাও, ফায়দা কি তো হইব, তাকুন আলিমা গুদু আলিমা, হদিস দুই শব্দ, এক তাকুন আলিমা, এক হইছে গুদু আলিমা, যদি গুদু কইন তেবসহি তাকুন কইন তেবসহি, গুদু আলিমা আও মুতাআল্লিমা আও মুস্তামিয়া আও মুহিব্বা ওয়ালা তাকুনিল খামিস ওয়াল খামিসাতু আন তাবগাজাল আলিমা আও আহলা আও কামা ক্বালা আলাইহিস, হদিসটা ফুলি লইছি বাদে তরজমা করে বুঝাই, যে শাহ আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহির খেদমত ইজাজত হয়ে গেছে, যাও যাও তুমি তার যদি এবাদত দেখতে চাও যাও, ছেলে ইজাজত ফাইলিস আইসুন, আওয়ার পরে শাফ বঞ্চন শাফ, কারণ শাহ আহলুল্লাহর গর্বন তাহাজ্জুদের সময় চলে, একটা ছোট সিদ্র আছে ও সিদ্র মুখা তাই ঢুকি গেছে, হে শাফ জিন্নাত শাহজাদা, এর দ্বারা কিতা বোঝা যার জিন্নাতে সকল বদলিত ফারে, আর আরো মাত জিন্নাতর মাতিলেই আমরা সবে জানি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন্নাত আর ইনসান দে এবাদত লাগি দিছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ইনসান তাকি এক গুরু আসনি গুন এবাদত লাগি নাই, এগুন কাফির কাফির আসনি গুন খে ইয়াজুজ মাজুজ, কুরআন আইসে ওয়াকালু ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ, দুনিয়ার উত্তর সাইটি আসনি বাদশাহ সিকন্দরে ভাইয়া ওয়াল দিশনা, দেখা গেল ইনসান তাকে বুড়া আছেন এগুলো মূলও কাফির কাফির হিসাবে, তাও মাত বুঝাইছে ওলা জিন্নাত তাকে 3 কোয়ালিটি ইয়াদ রাখা, 3 কোয়ালিটি, একটা জিন্নাত ইনসানের সকল লইয়া চলব, হে বাদে পরিবর্তন হইতে পারে কোনো কারণবশত, হকিকত হে ইনসানের সকল লইয়া চলব, যেমন তো মসজিদ খুলতেও আখতা বাইলিছি একজনে বইয়া বলিতরা, আখতা বাড়িত আটিয়া যাইতে একজন এড়বাই আটিয়া যাইতরা, আখতা ফুরকিত যাইতে একজনে ওযু ফলিতরা, আগে ইলা আকসারা মুরব্বি হলে পাইছেন, মাদ্রাসাত আইয়া ফড়ি আর আখতা একজনে ফড়া শুরু করিছেন, এই ইনসানের সকল লইয়া এই কোন সময়ে শাহ বনি যাইবা বিচ্ছু বনি যাইবা কোনো কারণবশত, এই গণ্য মা, কিন্তু মূল ইনসানি সকল তার উপরে ফরজে আইন এবাদত করা, যারা ইনসানের উপরে ফরজে আইন এবাদত করা, কমপ্লিট জিন্নাত মুকল্লব হয়ে গেছেন ইনসানুল খান এবাদত করেও লাগব না, ও কিসিমর জিন্নাতের এবাদত ফরজ তুমি আল্লাহ মানতেও লাগব, মানছো না তোমার লাগে জাহান্নম, যারা ইনসানে মানছে না তার লাগে জাহান্নম। 2 নম্বর হাসারাতুল আরদ, যারা জমিনের কীড়া, জমিনের কীড়ার লাখান তারা তাকে মূলও তারা জমিনের কীড়া হিসাবে আছে, বাদে কোনো সময় সকল বদলিয়া উন্নত হইব, মূল তারা হাসারাতুল আরদ জমিনের কীড়ার মতো, এই মতো জিন্নাতের উপরে শরীয়তর কোনো হুকুম নাই, হে শরীয়তর মুকল্লফ নাই, তা লাগি জন্নত জাহান্নম কোনটা নাই। 3 নম্বর হাওয়া, হাওয়া বুঝছেন নি কুড়ুলা চলে, আমরা দেখি তো ভাই কুড়ুলা হাওয়া, কোনো সময় খুব স্পিডে হাওয়া চলে, এক সাইডে মাত্র জিন্নাত তাকিও, জিন্নাতর দল যাইতরা, কোনো সময় কুড়ুলা চলে জিন্নাত,
এই মতো হাওয়া হিসাবে তারে আল্লাহ রাখছেন কোন কোন সময় সকল বদলিইব মূলহে হাওয়া হিসাবে আছে এই দুই কোয়ালিটির জিন্নাতের উপরে আযাব নাই না জান্নাত আছে না জাহান্নাম আছে এখন এই তো মূল শাহজাদা ইনসানের সকল বাদে পরিবর্তন হইছল আজ ছোট একটা সাপ একটা ছিদ্র হইছল ওদিকে ডুকছল খরে দি ডুকছল শালি আহলুল্লাহ তাহাজ্জুদ নামাজ হে শাহলুল্লাহ আবার বুঝাইয়া শাওলিউল্লাহ সাবর বড় ভাই আর শাওলিউল্লাহ হে দুনিয়ার কেউ মানুষ মনে হয় নাই যে শাওলিউল্লাহ ছিল না দুনিয়ার কোন মনে হয় মহিলা নাই যে শাওলিউল্লাহর নাম হুনছিল না আলহামদুলিল্লাহ এত বড় হস্তি আল্লাহ ওয়ার্ল্ডের জমিনও 12 জন্ম দিশটা দুই জিনিস বুঝবা দুই জিনিস শাহ শাওলিউল্লাহর জন্ম হইছে 1702 ইংরেজি আর এর আগে 1566 ইংরেজির মধ্যে মুজদ্দিদ আলফেসানি শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলাইহির জন্ম হইছে ওয়ার্ল্ডর ভারতর দুই আলিম কাফি আস্তাওয়াল বুঝবা লাগি আস্তাওয়াল্ড লাগি দুই আলিম কাফি ভারত জন্ম লইছল মুজদ্দিদ আলফেসানি শেখ আহমদ সরহিন্দি আকবরের জমানা দিনে রাহিরে মিটাইছল আর শাহ আহলুল শাওলিউল্লাহ জন্ম লইছল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত থেকে হরাইছ তানসাগে জব আর তো শাহলি ওলিউল্লাহর মাত আছে ও শাওলিউ আহলুল্লাহ সালাম ফিরাইছল ফিরাইয়া শাফে গু দেখছল হরম আছিল আগে হরম পিন্দি তামাইছে হরম কাঠ দি হরম দি বাড়ি মারছল ছোট সাফ হে সাফ বনি হয়েছে বাড়ি মারছল মরি গেছে মরব কারণ ইনস জিন্নাতে যে সময় অন্য মখলুকর সকল লই যায় ও মখলুক হিসাবে তার শক্তিটা হবে হে এই সময় যদি খামর মারে বিষ উঠি দিব ইয়াদ রাবা হে যদি এই সময় বিচ্ছু বনি গেছে তো বিচ্ছু লখন বিষটা হবো হে এই সময় বাঘ বনি গেছে তো বাঘ লখন হলে হামলা করতে পারবো এখন টাইম মারি দিয়েছল বাসন আমার নমাজ চলক দোয়া চলক মোরাকাবা চলক তিলাওয়াত চলক ফজর হইব আমি এমনিও ফালানি লইম হজরতে তান মোরাকাবা মুশাহাদা তিলাওয়াত তাহাজ্জুদ সারা চলের ফজর নমাজ পড়িছল ইশাকন নমাজ পড়িতা ও সময় একগুরো মানুষ আছেন তার লগে মোলাকাত করা এত বড় অলি মোলাকাত করা হইল ও দেখো সাফ এগু রাইতে ইয়া হামাইছিল ওগুতা নিয়ে ডেইনও ফালাই দো তারা নিয়ে ফালাই দিছে সাফ তো পড়ি গেল এখন হজরতর ফরে ইশাকর ফরে সুন্দর এখান গাড়ি এইছে জুব্বা কুব্বা উসা মুঠা মানুষ কয়জন আয়া সালামু আলাইকুম হজরত ও গাড়ি এইছে বাসায় হইছন দাওয়াত দিছেন আপনার লইয়া যেতাম তাই কইলা ভাই ইস্ট ইন্ডিয়ার হুকুমত চলে এখন খ্রিস্টান এটি এখন ইস্ট ইন্ডিয়ার হুকুমত বাদশাহ খানো তুমি দেন তো যে ফরেজগা দিনদার মুত্তকি মানুষ দেখিয়ার বাদশাহ জি হজরত আমরা মিসা মাতিয়ার না ওই তো হক্কা গাড়ি আছে শাওলিউল্লাহ লেখরা ভাই ও গাড়ি আছে আপনি সোয়ারো অলি অকলে সিদা সাদা তখন এত বালা জুব্বা কুব্বা ফরেজগার মুত্তকে যাচ্ছেন আচ্ছা যাই উঠি যাই ইশাক করিছেন গাড়ির মধ্যে উঠিছেন গাড়িটা ও মিরটোর মধ্যে সামান্য জায়গা আইসে আর ছোট একটা ছিদ্র আছে অমুক হামাই গেছে আল্লাহর কুদরত জিন্নাতুর ইলা ক্ষমতা আছে আল্লাহ দিয়ে দিছে ছোট ছিদ্র গাড়ির তল মুকা যা গাড়ির তল মুকা যাইতে সময় হজরতের ডরাইয়া হতে গাড়ি তলে দিকে তলে দিকে খানো যায় খানো যায় জি হজরত বাদশার খেদমত কইছে রিয়া যাইতাম গিয়া দেখবা বাদশার সামনে বড় গাড়ি কয়েক সময় চলছে চলার পরে তলমুখা গেছে বড় ময়দান এখন খুব বড় ময়দান হাজার হাজার মানুষ উবানো জনজার সামনে হে সামনে ভাই জনজা হজরত যাইতা হজরত গেছেন গিয়া তিনটা চেয়ার পাইছল মাজর চেয়ার বা শাহ বন ও জিন্নাত শাহ যে মারা গেছে এর এর বাবা বন ডাইন সাইডে চিফ জাস্টিস বন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস শরেই শরেই এখন ইসলামিক হুকুমত ইন চলে আর বাউ সাইটে আরো জন বন বাউরেন কথা ফরে হইয়া আর ও সময় শাহ আহমুল্লা রে হইছে নামার ফরে কইসলা বাই আপনি আমার ছেলেরে মাল্লা কানে বলে ছেলে খে বলে ও তো জনজা তো আনানি কারণ ইনসান আগে বুঝাইছে ওমা খালাকুল জিন্না বলে ইনসা ইল্লা লি আবুদুন ইন তো জিন্নাতর সকল ইন তো ইনসানের সকল নানি সারা দাঁড়াইছন লাশ তো আছে তখন হজরত কইলা আমি খানো আপনার শাহজাদা মারছি বলে খালকে রাত্রে আপনার বড় সাফ হামাইছিল আপনি মাস্টার বলে হ্যাঁ বলে এই সাফ আমার ছেলে আছে নাউজবিল্লা ও ডাইন সাইটর যে চিফ জাস্টিস এন কইরা আপনি তো ইনসান মারছন শাহজাদারে মারছন ও তাই হইলা খানো আমি মারছি বলে সাফ আমাইছিল নানি বলে হ্যাঁ বলে আমি তো সাফ জানিয়া মারছি আমি তো ইনসান আর জিন্নাত মারছি না ওই সময় হজরত রে চিফ জাস্টিস এত বড় আলিম চিফ জাস্টিস এত বড় দরজার আলিম পাকিস্তানের জাস্টিস তকি উসমান ইসাম কত বড় আলিম ভাই এদিকে সুপ্রিম কোর্টের জজ আসলা আর এদিকে ওয়ার্ল্ডর সেরা আলিম মুহাদ্দিস মুফাসির মুফতি কিতা টাইটেল হজরতরে দিবা ওয়ার্ল্ডর জমিনে 500 মানুষ তাকিয়া আই সাইড 5 বছর তাকে নম্বর ওয়ানও 500 ব্যক্তিত্বের মধ্যে ওয়ান তার নাম আয়
হালাকি এত বড় বড় রাজনীতিবিদ বিশ্বত আছেন, এত বড় বড় দার্শনিক ফিলোসফি বাদশাহ হল বিশ্বত আছেন, কিন্তু তকি উসমানির নাম নম্বর ওয়ান হওয়ার তাই তো জাস্টিস আছে। তো এই চিফ জাস্টিস কত বড় হইবা? ও এই নুটিয়া কইলা ভাই আপনি শাহ আহলুল্লাহ, ঠিক আছে, আপনি কি জানুন না আল আইন বিল আইন আল কাতল বিল কাতল, যে কোরআনও গেছে না কাতল বদলা কাতল, মার্ডার বদলা মার্ডার, চোখ খানা করলিস তোমার চোখ খানা হইতো, আত কাটো হইছে তোমার আত কাটো হইতো, কিসাস হওয়া যাক কিসাস, মালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, আল্লাহই তো বয়ান করবো। এর লাগে আপনারে বদলা লো হইতো, মার্ডার করো হইতো, কাতল করো হইতো, বিচার করো হইতো, আমি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের রায় দিলাম। হজরত উঠে কইলা হ্যাঁ আপনার রায় ঠিক আছে আমারে মারতা, কিন্তু আবু দাউদ শরীফের হদিস জানুন নিকিতা? তখন চিফ জাস্টিস কিলাম কই গেছে, কইলা ভাই হোকা, কইলা আবু দাউদ শরীফ হদিস নবীজির ফরমান, যদি কোনো ইনসান বা কোনো জিন্না তার সকল বদলি যায় মস হয়ে যায়, যেমন তো আগে ঘটনা গেছে বনি ইসরাইলের কিছু মানুষে মাছ মারতা ঠিক আছে, আর কিছু মাছ মারারে সমর্থন দিতা, শনিবারে নিষেধ আসিল মুসায় নিষেধ দিছিলা, ওগুনতে মানুষরা না আল্লাহ লগালো কোন কিরাদাতার হাসিন বান্দর মারি দিয়েছেন 70,000 তে বোঝা গেল ইনসান বান্দর হইতে পারে আল্লাহর কোনো গজবার কারণে বা কোনো জাদুর কারণে এক ইনসান গরু বৈষ্পন্ত পারে, এরা ঘটনা মেলাস মেলা আছে আমি জানিও কইয়া। তে এই হিসাবে গেলে নবী যে ফরমাইছেন এক ইনসান বা জিন্নাত তার সকল ইনসান আছে, ইনসান তাই পরিবর্তন হয়ে অন্য মখলুকও গেছে গিয়া, ই মতো মখলুকরে যদি মারছি তে কোনো কিতাল নাই, কোনো কোনো কিসাস নাই, যেহেতু আমি এক সাপ মারছি, বিচ্ছু মারছি, বৈশ মারছি, ছাগল মারছি না, তো আমি জানিয়া কোনো ইনসান মারছি না, এর লাগে আমার বিচার তুমি খান তাই করবে? চিফ জাস্টিস হজরতের জবাব দিছে। তখন বাউ সাইটে জেইন বন এইন কইসলা হা কাজা সামিউতু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কইলা অয় ভাই আহলুল্লাহ আর অয় চিফ জাস্টিস, যেদিন নবীজি আবু দাউদ যে হদিস আইসি এখন হইল, এই হদিস যেদিন নবীজি মদিনা শরীফ বয়ান করেন, ই মজলিস ইনসান সাহাবির লগে আমিও বড় আস হোক না ভাই সুবহানাল্লাহ, ইনসান সাহাবির লগে আমিও বনু আসলাম, আমার খান দিয়ে হদিস শুনছি, আর আপনি তো রাওয়া আপনি তো আবু দাউদ শরীফের হাওলা দিতরা। তখন হজরতরে জনজার শরিক করে হইছে, কিসাস তো নাই, শরিক করে হইছে, আবার হোক গাড়ি আনো হইছে, গাড়ি আনিয়া আশা আহলুল্লারে আবার মিরট ছাড়ো হইছে। এর দ্বারা বোঝা গেল যে এই মতো কত জিন্না তখন ভাই আগে দিয়েই বা খরে দিয়ে যাক আগে দিয়েই বা অন্য জায়গা তো কম আগে দিয়ে, তো ওই হিসাবে শাহ আহলুল্লাহ তাই জিন্নাত ফাইসন, হ্যাঁ শাহ আহলুল্লাহ হ্যাঁ জিন্নাত মারসন, তাই তো জিন্নাত জানিয়া মারসন না, তে বুঝেন এখন পর্যন্ত হয়তো সাহাবি আসন না আসন কোনো ইনসানে জানেন না ভাই, আমরা জানিয়াম না, বড় আলিম হলে জানাবা, বড় অলি হলে জানাবা, মুলাকাত তান্তন লগে হইব, বাকি সাহাবি যদি তখন না তাবিঈন তবে তাবিঈন তো একই নাম তাহবা, 1,800 বছর তার হায়াত থাকে, 1,200 বছর কিমান হায়াত হইতে পারে, তে এত বড় বড় জিন্নাত হল এরা মুসলমান, এরা মুসলমান।